আজকে জানাবো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 20 কোটি টাকার খাবার কি, এমন খাবার যার মূল্য 20 কোটি টাকা। এদিকে নিম্নমানের খাবার পাওয়ার অভিযোগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্রন্টলাইন চিকিৎসকদের। গেল 2 মাসে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের থাকা খাওয়ার খরচ দেখানো হয়েছে 20 কোটি টাকা। এই হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যারা করোনা রোগীর চিকিৎসা সেবা দিচ্ছেন তাদের রাতের খাবার। ঢাকার 30টি হোটেলে অবস্থানরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য সরকারি নির্ধারিত 4 বেলা খাবারের জন্য মূল্য ধরা হয়েছে 500 টাকা। ঠিকাদার একদিনে একজন ডাক্তারের খরচ দেখিয়েছেন 4,762 টাকা। গোপনে একজন চিকিৎসক জানান, আমাদের কতটা কষ্টে দিন রাত পোহাতে হয় তা বলে বোঝানো যাবে না, বাহিরের খাবার খাওয়ানো হয় আমাদের। পরিচালক জানান, 350 জন নয় বরং 2,000 কর্মীর জন্য এই 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 7 দিন ডিউটি, 14 দিন কোয়ারেন্টাইনের হিসাবে 2,000 কর্মীর 21 দিনে 20 কোটি টাকা খরচ হলে কর্মীর প্রতি মাসে খরচ দাঁড়ায় 1,00,000 টাকা, যা দৈনিক 4,762 টাকা। এর মধ্যে খাবারের 500 টাকা বাদ করলে শুধু থাকা ও পরিবহন খরচ বাবদ দৈনিক খরচ 4,262 টাকা। এদিকে বিশ্লেষকরা বলেছেন, বিষয়টি সঠিকভাবে তদন্ত করে সবাইকে আইনের আওতায় আনা হলে স্বাস্থ্য খাতে দুর্নীতি কম হবে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।